নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা শিখব এই ভিডিওতে বাংলায় কিভাবে কম্পিউটারে টাইপ করবেন আমরা কীবোর্ড থেকে সরাসরি যে টাইপ করে থাকি সেটি ইংলিশেই টাইপ হয়ে থাকে কিন্তু বাংলায় কীভাবে টাইপ করতে হয় বাংলায় টাইপ করতে হলে আমাদের একাধিক বেঙ্গলি টাইপিং সফটওয়্যার রয়েছে যেমন আমার বাংলা এস বা অভ্র বাংলা এগুলো সবই বাংলা টাইপ করার সফটওয়্যার এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনি কাজ শিখলে কম্পিউটারে আপনি বাংলা টাইপ করতে পারবেন আর আপনি যদি কম্পিউটারে প্রফেশনালি কাজ করতে চান তাহলে আপনাকে এসটিএম বা অভ্র বাংলা ইত্যাদি শিখতে হবে তো আমরা আজকে শিখে নিই আমার বাংলা সফটওয়্যারে কিভাবে কাজ করতে হয় প্রিয় দর্শক বন্ধু কম্পিউটারে বাংলায় টাইপ করা অত্যন্ত প্রয়োজন যেহেতু আমরা বাঙালি আমাদের বেশিরভাগ কাজই বাংলায় হয়ে থাকে বা আমরা যদি কিছু ব্যবসা বাণিজ্য করে থাকি বাংলা বিভিন্ন ধরনের কাজ হয় যেমন অন্নপ্রাশন্ন বা বিয়ে বাড়ির কার্ড বা বিভিন্ন ধরনের আমরা হ্যান্ড ভিজিটিং কার্ড ইত্যাদি বাংলাতেই লেখালেখি করি তো সেক্ষেত্রে আমাদের বাংলা টাইপ করার খুবই প্রয়োজন বাংলা টাইপ করতে হলে আমাদের বিভিন্ন বাঙালি টাইপিং সফটওয়্যার রয়েছে যেমন আমরা আজকে শিখবো আমার বাংলা সফটওয়্যার এছাড়াও রয়েছে অভ্র বাংলা বা এস বাংলা আরও অন্যান্য সফটওয়্যার রয়েছে তো আপনি যদি কোথা থেকে ফুল ভার্সান এই সমস্ত সফটওয়্যারগুলো কম্পিউটার ইনস্টল করতে হয় জানতে চান তাহলে কমেন্ট সেকশানে লিখে জানান আমরা অবশ্যই এর উপর একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন আজকে আমরা শিখে নেই আমার বাংলা সফটওয়্যারে কীভাবে বাংলায় টাইপ করতে হয় তো প্রথমে আমাদের আমার বাংলা সফটওয়্যারটাকে ওপেন করতে হবে স্টার্টে ক্লিক করুন করার পর অল প্রোগ্রাম তারপর দেখবেন আমার বাংলা একটি ফোল্ডার পেয়ে যাবেন নিচের দিকে একটু স্ক্রোল করে দেখুন যদি ইনস্টল থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন যে ব্যাঙ্গলি ওয়ার্ড এটাতে ক্লিক করার পর বাংলা ওয়ার্ড যে ব লেখা রয়েছে এটাই হচ্ছে আমার বাংলার লোগো এটার উপর ক্লিক করলে ব্যাঙ্গলি সফটওয়্যারটা রান করবে বা ওপেন হবে এবার এই বেঙ্গলি সফটওয়্যারে আমাদের প্রাথমিকভাবে অনেকগুলো জিনিস বোঝার দরকার রয়েছে তো আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি তো প্রথমে আমাদের উইন্ডোজটা একটু জেনে নেবো সট কম সময়ের মধ্যে এবং এটা অত্যন্ত প্রয়োজন আমাদের জানা তারপর আমরা বাংলা টাইপ কিভাবে করতে হয় শিখবো আস্তে আস্তে করে তো চলুন প্রথমে দেখুন উপরে এটা এই যে বারটা রয়েছে এটা নাম হচ্ছে টাইটেল বার এই টাইটেল বারের উপর ডবল ক্লিক করলে উইন্ডোটা ছোট। হয় আবার ডবল ক্লিক করলে ফুল স্কিন হয়ে যায় আবার এই যখন ছোট হয়ে যায় তখন আপনি এই টাইটেল বারের উপর লেফট বাটন চেপে রেখে যখন আপনি স্ক্রো স্ক্রোল করবেন মাউসটাকে ড্রাগ করবেন তখন কিন্তু মুভমেন্ট করবে উইন্ডোটা তো অনেক সময় আমরা দুটো সফটওয়্যারে যখন কাজ করবো তখন এটি করার প্রয়োজন রয়েছে তো আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে বা টাইটেল বারের উপর ডবল ক্লিক করে তো এটা একটা শিখলাম এবার এই টাইটেল বারের বাম দিকে দেখবেন দেখাচ্ছে যদি আমরা এখানে কিছু লিখে সেভ করতাম ধরুন এক্স ওয়াই জেড নামে সেভ করেছি তাহলে এই আনটাইটেলের জায়গায় তাহলে এক্স ওয়াই জেড নামটা শো করতো তো এটা খেয়াল রাখবেন এখন এই মুহূর্তে কোনো সেভ করা নেই আচ্ছা তারপরে ডান দিকে চলে আসুন ক্লোজ বাটন তারপর রয়েছে রিস্টোর ডাউন আর যখন রিস্টোর ডাউন থাকবে মানে ছোট হয়ে থাকবে তখন ম্যাক্সিমাইজ দেখাবে অর্থাৎ এই বাটনটা দুটো নাম ম্যাক্সিমাইজ এবং রিস্টোর ডাউন এবার তার পাশে রয়েছে মিনিমাইজ বাটন মিনিমাইজ করলে কি হয় প্রোগ্রামটা ক্লোজ না হয়ে একটা নিচের টাক্স বারে চলে আসে তো আশা করছি বুঝতে পারলেন আরেকবার বলছি ক্লোজ ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন বা মিনিমাইজ বাটন এবার চলে যাচ্ছে তার নিচেরও একটা বার এইটা সবথেকে গুরুত্বপূর্ণ বার এই সফটওয়্যারের এটার নাম হচ্ছে মেনু বার এখানে ফাইল রয়েছে ফার্স্ট এডিট ভিউ ইনসার্ট ফরমেট টুলস উইন্ডোজ এবং হেল্প এই মেনুগুলো রয়েছে এগুলো ভালো করে আপনি মুখস্থ করার চেষ্টা করুন কাজে লাগবে আর এগুলোর ব্যাপারে যত সফটওয়্যারের ব্যাপারে জানবেন ততই আপনি দক্ষ হবেন আর কাজ শেখাটা তো খুব সহজ ব্যাপার সেটা শিখিয়ে দেব এবার দেখুন ফাইলে ক্লিক করে আপনি এখানে যে লিস্টটা পাবেন যে মেনুটা পাবেন এই মেনুর অন্তর্গত অপশানগুলো আমাদের জানতে হবে যেমন প্রথম রয়েছে ফাইলের অন্তর্গত নিউ ওপেন তারপর সেভ সেভ অ্যাজ তারপরে পেজ সেট আপ প্রিন্ট প্রিভিউ প্রিন্ট ইমেল এক্সিট এগুলো রয়েছে তারপর এডিটে রয়েছে কিছু ঠিক আছে কাট কপি পেস্ট এই ধরনের এডিট রিলেটেড কাজ এবার চলে যাচ্ছে ভিউ অর্থাৎ এই সফটওয়্যারে কোন কোন গুলো শো করবে আর শো করবে না সেটাই ভিউ থেকে আমরা টিক দেওয়ার মাধ্যমে বলে দেবো তো টিক যদি তুলে নিই তাহলে সেই অপশানটা থাকবে না বা সেই বারটা থাকবে না আচ্ছা যাই হোক দেখুন এখানে আমি দেখাচ্ছি টুলবারের টিক রয়েছে টুলবার কোনটা এইটা মেনুবারের নিচে এইটা হচ্ছে টুলবার তো আমরা যদি এই ভিউ সেকশনের টু টুলের টিকটা তুলে নিই তাহলে দেখুন টুলগুলো আর শো করছে না তো আমাদের টুলবারের প্রয়োজন রয়েছে যদি এরকম আপনার থাকে টুল শো না করে তাহলে আপনি এই ভিউতে এসে এই টিক দিয়ে দিবেন তাহলে টুলগুলো শো করবে এবার চলে যাচ্ছি ফরমেট বিভিন্ন ফর্মেট এখানে ফর্মেট মানে কালার টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি টেবিল ইত্যাদি এখান থেকে আমরা সেট করতে পারি তারপর রয়েছে টুলস আর টুলসে কে লেআউট এবং অন্যান্য অপশান রয়েছে তো এগুলোর প্রয়োজন হয় না সাধারণত তবুও আমাদের জেনে রাখতে কোনো অসুবিধা নেই তারপর উইন্ডোজ উইন্ডোজে কিছু এগুলো রয়েছে তারপর হেল্প আমাদের হেল্প মেনুটা খুবই প্রয়োজন প্রথম যখন আমরা বাংলা টাইপিং শিখব এবার দেখুন টুলবার এবার চলে যাচ্ছে আমরা টুলবারে এই টুলবারে দেখুন ফার্স্ট একটা আইকন দেখতে পাচ্ছি বা একটা ছবি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে নিউ যেটা আমরা ফাইল নিউ করি নিউ কেন করব যদি আমরা এই ফেজটাই কাজ করছি আবার একটা ফেজের প্রয়োজন হয় তখন আমরা নিউ করে থাকব তারপরে পাশেই রয়েছে ওপেন ধরুন আপনি কাজ করছেন কম্পিউটারে কাজ করতে করতে কিছুদিন পর এসে আপনি ওপেন আবার একটা পুরোনো ফাইলকে ওপেন করবেন বা বের করবেন তখন আমাদের ওপেন করতে হবে তারপর রয়েছে সেভ এই সেভ করলে আমরা এখানে যা কাজ করব সেটা কম্পিউটারে ভবিষ্যতের জন্য বা আগামী দিনের জন্য আমরা সঞ্চয় করে রাখতে পারি কম্পিউটারের হার্ড ডিস্কে বা পারমানেন্ট স্টোরেজ ডিভাইসে এখানে সেভ আমি করছি না তো করতে হবে কিছুক্ষণ পর আমরা করব তারপর প্রিন্ট রয়েছে এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ টুলস রয়েছে টুলবারে তার নিচে কিছু রয়েছে এগুলো হচ্ছে কমন থাকে সাইজ তারপর ফ্রন্ট স্টাইল তারপর এখানে ফোন স্টাইল একটাই পাবো আমরা আমার বাংলা স্টাইল বিভিন্ন ধরনের বাংলায় লিখতে পারি স্টাইলে টানা হরফ বা বিভিন্ন ধরনের হরফ রয়েছে তো সেই ফোন স্টাইলের জন্য আবার সফটওয়্যার রয়েছে আপনি যদি বিভিন্ন স্টাইলের লিখতে চান যেমন দেখবেন বিভিন্ন কার্ডে রয়েছে বিভিন্ন ধরনের লেখা তো সেই ধরনের লিখি যদি স্টাইলিস্ট করতে চান তাহলে আমাদের এখানে ফোন স্টাইল আবার ডাউনলোড করতে হবে তো তার উপরেও যদি আপনি কীভাবে ফোন স্টাইল ডাউনলোড করতে জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আমরা তার উপর একটি ভিডিও আপলোড করব এবার তারপর রয়েছে সাইজ বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো আমরা শিখবো এগুলো কোনো ফ্যাক্টরি না খুব সহজ এবার আমরা চলে যাব বাংলায় কিভাবে লিখবেন বাংলায় লিখতে হলে কম্পিউটারে তাহলে আমাদের এই আমার বাংলার যে লে আউট বা ধরন রয়েছে সেটা আমাদের শিখতে হবে কি লে আউট তো তার জন্য আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন এটা ভালো করে আপনি খাতায় টুকে নেবেন তাহলে খুব সহজে আপনি পরে বাংলায় লেখালেখি করতে পারবেন প্রথমে আপনাকে হেল্পে ক্লিক করতে হবে তারপর ইউজার গাইড রয়েছে এটা ক্লিক করবেন এই ইউজার গাইড থেকে আমি যেগুলো আপনাকে বলবো ওইগুলোই খালি আপনি ভালো করে খাতায় টুকে নেবেন ভিডিওকে স্টপ করে দিয়ে আর আমি এখান থেকে শর্টকাট বুঝিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নিন তো যখন আপনি হেল্প থেকে ইউজার গাইড ওপেন করবেন তখন একটি নতুন উইন্ডো চলে আসবে ইউজার গাইডের উইন্ডো সেই উইন্ডোতে আমরা বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাব কোন কীবোর্ডে এতে বাংলায় কি রয়ে হয় সেইগুলো বা বিতে যদি টাইপ করি কীবোর্ডে তাহলে বাংলায় কি লেখা হবে এগুলো রয়েছে তো এখানে আমি দেখাচ্ছি প্রথম আমাদের এই লিস্টটা শিখতে হবে তো এটা আমি একটু শর্টকাট বলে দেই এটা আপনি একবার দেখলেই বুঝতে পারবেন আর একটু মনে রাখতে হবে আপনাকে অবশ্যই প্র্যাকটিসও করতে হবে যদি বাড়িতে কম্পিউটার থাকে তাহলে খুব ভালো হয় এবার দেখুন কিউতে কি রয়েছে কয় খ ভিতে দ রয়েছে ডাব্লিউতে ওয় রয়েছে এ ত রয়েছে জেড এ জফলা ডটে দাড়ি রয়েছে এইচ এ বিসর্গ রয়েছে এগুলো রয়েছে শিফট প্লাস কিউ যদি প্রেস করি যেটাতে এমনি কিউ প্রেস করলে কয় মন্দস খ হবে আর শিফট চেপে রেখে ওই কিউ যদি প্রেস করি তাহলে চন্দ্রবিন্দু হবে এরকমভাবে এগুলো রয়েছে তাহলে এটা আমাদের ফার্স্ট প্রয়োজন এটা তো টুকে নেবেন এবার চলে যাচ্ছি আরেকটা লিস্টে এগুলো দরকার নেই এগুলো আপনার কম্পিউটারে যদি আসে এগুলো অ্যাভয়েড করে যান এবার এখানে চলে আসুন এই যে তিনটে শাড়ি রয়েছে এই তিনটে শাড়ি আমাদের খুবই প্রয়োজন এই শাড়িগুলো খুবই সহজ বেশিরভাগই কমন ওয়ার্ড অর্থাৎ এ টাইপ করলে আটা আসবে এ টাইপ করলে দেখুন আ আসছে বাংলাতে আর যদি সিপ চেপে রেখে এ টাইপ করি অ হবে এটা খেয়াল রাখবেন অর্থাৎ এতে অ বা আ আসবে এটা একদম সাধারণ কমন নলেজ এটা তারপর আইতে হর্ষই ই আসবে আর সিফট আইতে দীর্ঘই ই আসবে আর যদি আমরা কোনো অক্ষরের পাশে যদি আই প্রেস করি তাহলে হসই আসবে হসই কার আসবে আর দীর্ঘই কার আসবে ঠিক আছে এবার তা এরকমভাবে ইউতে হর্ষ উ আর সিফট ইউতে দীর্ঘ উ আসবে আর আরে রি আসবে সিটি আরে রি কার আসবে ধরুন বৃষ্টি বয় রি করবেন তাহলে ব লিখে শিফট আর করলে বৃষ্টি হবে আমরা দেখাবো তো এটা আপনি খাতায় টুকে নেবেন আর মনে রাখার চেষ্টা করবেন বেশিরভাগ ওয়ার্ড এখানে কমন ওয়ার্ড যেমন কে তে ক হয় আবার সিফ্ট কেতে খ হয় অর্থাৎ কেতে দুটো করে ওয়ার্ড রয়েছে আবার অতে দুটো রয়েছে বেশিরভাগ পিতে দুটো ওয়ার্ড রয়েছে প আর ফ বিতে ব রয়েছে ভ রয়েছে এগুলো কমন ওয়ার্ড অর্থাৎ আমাদের বেশি কষ্ট হবে না এগুলো শিখতে কিন্তু কিছু কিছু ওয়ার্ড রয়েছে আনকমন যেমন আমি এখানে একটু উল্লেখ করে দিচ্ছি এক্সে ত রয়েছে আর সিফট এক্সে থ রয়েছে অর্থাৎ এক্সে একটা আনকমন ওয়ার্ড রয়েছে বাংলার ত রয়েছে ঠিক আছে আর আরেকটা দেখুন ভিতে দ এবং সিফ্ট ভিতে ধ রয়েছে তো এগুলো হচ্ছে আনকমন ওয়ার্ড তাহলে আমাদের কিছু কিছু আনকমন ওয়ার্ড রয়েছে এগুলো মনে রাখতে হবে যেমন কিউতে কয় মন্দ খ আনকমন বা আপনাকে চন্দ্রবিন্দু বিসর্গ উনুস্বা এগুলো কিন্তু মনে রাখতে হবে আর আকার হসই তো আগেই বলেছি অ অতে আ অ হয় আ হয় এবার কোনো একটি বর্ণের পাশে যদি আপনি অ লিখেন সরি এ টাইপ করেন তাহলে আকার হয়ে যাবে কয়ের কাছে যদি এ টাইপ করে দেন তাহলে কয় আকার হয়ে যাবে ঠিক আছে আর এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেমন রেপ কীভাবে করতে হয় জফলা বা যুক্তাক্ষর তো আমরা দেখব টাইপটা তো আশা করছি বুঝতে পারলেন প্রিয় দর্শক বন্ধুরা এই তিনটে লিস্ট আপনাকে তুলে নিয়ে খাতায় বুঝে নিতে হবে একটু এর মধ্যে বেশিরভাগই আপনি কমন পেয়ে যাবেন অর্থাৎ ইংরেজি অক্ষরের সঙ্গে মিল পেয়ে যাবেন বাংলার অক্ষরের আর কিছু কিছু আনকমন রয়েছে সেটা আপনাকে খেয়াল করে বা গুরুত্ব দিয়ে ওটা বুঝতে হবে এবার চলে যাচ্ছি এই যে আকার হোসই কার এই পেপারটা এটা আপনাকেও তুলতে খাতায় ওতে ও কার হচ্ছে আর শিফট শিফট ও হচ্ছে এ আর এগুলো রয়েছে তো এটা ছিল কিছু কি লে আউট ট্রিপস এবার চলে যাচ্ছে আমরা টাইপিং এর কিছু টিপসে টাইপ কিভাবে করব। তাহলে আমাদের এই উইন্ডোটাকে ক্লোজ করে দিতে হবে এবার চলে যাচ্ছে এখানে আমরা টাইপ করব। ধরুন আমি স্টাডি কথাটা লিখবো কি করে তাহলে স্টাডি লিখতে গেলে ভালো করে বোঝার চেষ্টা করুন দন্তে দন্তস রয়েছে এই এস অক্ষরে কি ইংরেজি কি এস অক্ষরে তিনটে অক্ষর পাওয়া যাবে একটা দন্তেষ তালবসো আর মদনেশো তাহলে আমরা দন্তেষ করবো কি করে এমনি যদি এস প্রেস করি দন্তেষ হয়ে যাবে আবার সিপ চেপে রেখে যদি এস করি তাল হবে আবার এল চেপে রেখে যদি এস প্রেস করি তাহলে মদনেশ হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন এস এ তিনটে অক্ষর রয়েছে এই এস এ তিনটে রয়েছে এরকম তিনটে অক্ষর খুব কম কিতেই রয়েছে দুটো করে অক্ষর বেশিরভাগ কিতেই রয়েছে আচ্ছা যাই হোক তাহলে স্টাডি দন্তস লিখলাম তারপরে ট দন্তস ট তাহলে ট লিখব ট কোথায় রয়েছে টিতে রয়েছে তারপরে আমাদের জুড়বো কী করে দন্তসায় টয় যুক্তাক্ষর করব কি করে এর জন্য ভালো করে শুনুন এবং এটা মনে রাখবেন এফ ওয়ান কিবোর্ডে প্রেস করবেন তাহলে দন্তসায় ট হয়ে যাবে এবার আকার আকার তো এতে রয়েছে যেহেতু ফাঁকা জায়গায় যদি আমরা এ প্রেস করি অ হয় আর কোনো একটা বর্ণের পাশে বা অক্ষরের কাছে যদি আমরা এ প্রেস করি আকার হয়ে যায় খুব সহজ একদমই তাহলে দন্তশয় ট আকার হয়ে গেল গেলো স্টার ডি আবার ড লিখবো ডিতে হস্যই কোথায় আছে আইতে স্টাডি হয়ে গেল এবার চলে যাচ্ছি টেক টেক কীভাবে লিখবো একই রকম ট লিখুন তারপরে ই লিখুন তাহলে একার কার হয়ে যাবে ট কার হয়ে গেল তারপরে ক লিখুন টেক স্টাডি টেক প্র লিখবো কী করে দেখুন এটা কিন্তু একটু কঠিন রয়েছে আর এই কঠিনগুলো আমাদের শিখে নিতে হয় আগে তাহলে আমাদের ভবিষ্যতে সমস্যা আসবে না বাংলা টাইপ করার ক্ষেত্রে তাহলে প্র লিখবো কী করে প লিখুন এবার রফলা রফলা দিতে গেলে র লিখুন আলাদা করে তারপরে আবার অক্ষর অর্থাৎ জুড়ে দিন রফলা হয়ে যাবে প্রো পয় রফলা ও ও দিয়ে দিন প্রো হয়ে গেল স্টাডি টেক প্রো তাহলে প লিখলাম তারপরে র লিখে এ ফোন করলে পয় রফলা করলাম এবং ও প্রেস করার ফলে ও কার হয়ে গেল তাহলে হয়ে গেল আমাদের লেখাটা স্টাডি টেক প্রো ঠিক আছে এরকম ভাবে আপনি যদি দু চার লাইন একটু কষ্টমষ্ট করে ফার্স্ট লেখার চেষ্টা করেন তাহলে আপনার কিন্তু কম্পিউটারে বাংলা টাইপিংয়ের আইডিয়াটা বেশিরভাগটাই ক্লিয়ার হয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের বাংলায় কীভাবে টাইপ করতে হয় তার উপরে একটি ক্লাস এরকমভাবে আপনি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ভিডিওর কোণে উপরের দিকের কনে আই বাটন বা নিচের দিকে প্লেলিস্ট থেকে আপনি ভিডিওগুলো দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রত্যেক দিন আমরা ভালো ভালো কম্পিউটারের উপর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো